বিসমিল্লাহির রহমানির রহিম। জায়সা নিবেদিত, মঞ্জুর মোর্শেদ প্রযোজিত। আসল সিডি পেতে হলে মিউজিক প্লাসের লোগো দেখে কিনুন। মিউজিক প্লাস, গাছবাড়িয়া, চন্দনাইশ পৌর এলাকা। মোবাইল নাম্বার 01815882788। হলুদ ফুলকে প্রশ্ন করি, রঙটি কোথায় পেলে? হলুদ ফুলকে প্রশ্ন করি, রঙটি কোথায় পেলে? উত্তর দেয় সেই রঙটি ছিল নূর নবীজির তকে, তাই সেই ফুলকে বাগান থেকে তুলে গাতলাম মালা। সুযোগ পেলে পড়াব তোমায় হাজার ফুলের মালা। বলে সবাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি, রঙটি কোথায় পেলে? লাল ফুলকে মাদুল্লাহাল করিম ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا وعليه وأصحابه اللهم صل على سيدنا نبينا شفيعنا مولانا محمد اللهم صل على سيدنا نبينا شفيعنا ইচ্ছা করলে মোদের নবী থাকতে পারতেন আরশে, উম্মতের মায়ায় নবী শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শাফিয়ানা। অধ্যকার ঐতিহাসিক আমির বান্দার দরবার শরীফের মধ্যে 15তম 12 দিন ব্যাপী খতমে সালাওয়াতে রসুল মাহফিলের আজকের 25 নভেম্বর 7 রবিউল আউয়াল আজকের মাহফিলে সম্মানিত সভাপতি শাহ সুফি মাওলানা সৈয়দ মোহাম্মদ আমির হোসেন শাহ আমিরি মাদ্দাজিলুল আলী উপস্থিত। নবীর পাগল, বলির পাগল সুন্নি জনতা ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। সকল উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। যে রকম অন্তর খুশি হয়েছে সেই রকম মুখটাকেও খুশি করে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতের হলে সুন্দর লাগবে। একটি কথা বলতে চাই, বক্তার বক্তব্য শুনে শ্রোতা খুশি হওয়া অস্বাভাবিক নয়, শায়েরের শের শুনে শ্রোতা খুশি হওয়া, অন্তরে শান্তি পাওয়া অস্বাভাবিক কিছু নয়। অস্বাভাবিক তখন হয় যখন এক শায়েরের শের শুনে আরেকটা শায়েরের অন্তর খুশি হয়। আরেকটা আওয়াজ দিয়ে বলবেন না? আজকের মাহফিলের যেই একটা মনোরম পরিবেশ সৃষ্টি হয়েছে, এতটুক বলতে পারি আমার দয়াল নবীর নজরে করম সর্বদা তো আছেনই, আজকে একটু খাস নজরে করম ছিল বটে। সেই বিশ্বাস, সেই ইমান, সেই আকীদা আপনার আমার সকলের আছে কি নাই? আর একটু ইমানি আওয়াজ দিয়ে বলেন, আর একটু মহাব্বতের আওয়াজ দিয়ে বলেন। এই রকম নজর দেওয়ার ক্ষমতা আমার নবীর, আর আমার নবীও দিতে পারেন। সব জায়গায় দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু আমার নবী সব জায়গায় দেন না, আগে দেখেন সেই জায়গায় পাগল আছে কি নাই। পাগল যে জায়গায় আছে আমার নবীর নজরে করম সেই জায়গায় আছে।
আপনাদের এই মহব্বত দেখে একটি হাদিসে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে পড়ে গেল, আপনাদের অন্তরের যে একটা জ্বালা নবীর মহব্বতের, সেই জিনিসটাকে সেই নদীর ঢেউয়ের মধ্যে সামান্য একটু ঢেউয়ের ছিটা কাটা দেওয়ার জন্য হাদিস শরীফটি পেশ করছি। ইমানদারগণ, নবীর প্রেমিকগণ, মহব্বতের কোন নদী শোনার চেষ্টা করবেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো, আপনারা কল্পনা করবেন, আমার নবী একদিন সাহাবাদেরকে নিয়ে বসে আছেন, আজকে তো সব পাগল বসে আছে, পাগলদের জন্য কোনো নিয়ম? আরেকটু আওয়াজ দেন না কেন? পাগলও যদি কাউকে খুন করে, বিচার আইনে তো নাই, দেশে তো নাই, আরেকটা আওয়াজ দিয়ে বলেন না, এই পাগল কোন পাগল যার এখানে স্টুপ ডিলা, কথা বলেন না কেন? তা আমরা তো পাগল, কোন পাগল বলে যে ওই পাগলের উপরে ডিলা, আমাদের অন্তরে ডিলা। আরেকটু মহব্বতের আওয়াজে, আমার নবী সাহাবাদের জুমনুটের মধ্যে বসে আছেন, সাহাবায়ে কেরাম সামনে বসা, হঠাৎ রাহমাতুল্লিল আলামিন নবী, শাফিউল মুজনাবিন নবী, গুনাহগার উম্মতের কান্ডারী নবী প্রশ্ন করে বসলেন, ও আমার সাহাবা, বলো তো দেখি কাদের ঈমানের কথা শুনলে, কাদের ঈমানের কথা শুনলে বেশি অবাক লাগে, কাদের ঈমানের কথা শুনলে তোমাদের বেশি অবাক লাগে? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতাদের ঈমানের কথা শুনলে, তাদের ঈমানের শক্তির কথা শুনলে বড়ই অবাক লাগে। আমার নবী উত্তরে বললেন, এখানে অবাক হওয়ার কি আছে? আরেকটা আওয়াজ দিয়ে বলেন, তারা তো সৃষ্টিগতভাবে আল্লাহ পাকের রহমতের ছায়া তলে আছে, তারা তো নিষ্পাপ, তারা তো মাসুম, তাদের তো গুনাহ করার কোনো সুযোগ নাই। সাহাবায়ে কেরাম এবার বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে নবী রাসূল গেল? আমার নবী উত্তর বললেন, ও সাহাবা, এখানে অবাক হওয়ার কি আছে? যাদেরকে আমার আল্লাহ কোটি কোটি বান্দার মাঝখান থেকে বাছাই করে নিয়েছেন, এখানে অবাক হওয়ার কোনো কিছু নাই। সাহাবায়ে কেরাম এবার উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা? আমার নবী এবার উত্তরে বললেন, ও সাহাবা, তোমাদের ঈমানের কথা চিন্তা করলে অবাক হওয়ার কি আছে? তোমরা আমি নবীকে সচক্ষে দেখতেছো, আমি নবীর পিছনে নামাজ পড়তেছো, ভুল হলো দাঁড়াই দিচ্ছি, শুদ্ধ হলো বলে দিচ্ছি, তোমরা ইসলামকে আমি নবীর কাছ থেকে দেখতেছো, আমি নবীকে দেখে দেখে আমাকে মহব্বত করছো। সাহাবায়ে কেরাম বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু ওয়া রাসূলু আলামু, আল্লাহ এবং রাসূলই ভালো জানেন, যদ্দূর জেনেছি অদ্দূর বলেছি, আর বলার কোনো ক্ষমতা নাই, যেটা সত্য সেটা আপনিই বলেন। এই সাহাবার কথা শোনার পরে আমার দয়াল নবীর রহমতের জবান খুলে গেলেন, আশেকের আওয়াজ লাগবে। আমার নবী বললেন, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবারা, শুনে রাখো, আমি যাদের ঈমানের কথা বলছি, যাদের ঈমানের কথা শুনলে, যাদের বিশ্বাসের কথা শুনলে অবাক লাগে, আমি নবীরও অবাক লাগে, কাদের কথা বলছি জানো? তারা এখনো আসে নাই, তোমাদের অনেক পরে আসবে, তারা এমন উম্মত, আমি নবীকে দেখবে না, আমি নবীর কথা শুনবে না, আমার পিছনে নামাজ পড়ার সুযোগ মিলবে না, অথচ তাদের সামনে আমি নবীর কথা বললে তাদের অন্তর খুশি হয়ে যাবে। শুধু তাই নয়, ও আমার সাহাবা, শুনো শুনো শুনো, আমার কিছু এমন উম্মত হবে যারা আসবে বাদে, পরে পরে আসবে, কিন্তু তারা এমন ভাবে মহব্বত করবে, সারাক্ষণ আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, রব্বে করিম, তোমার নবীকে দেখি নাই, কিন্তু জীবনে একবার দিদার নসিব করে দাও। আমার নবী বলেন, ওই সমস্ত উম্মতের ঈমানের কথা চিন্তা করলে বড় অবাক লাগে, যারা আমি নবীকে না দেখে আমাকে দেখার আগ্রহ রাখে, আমি নবীকে না দেখে আমাকে বিশ্বাস করেছে, যারা আমি নবীকে না দেখে আমাকে মহব্বত করেছে। শুধু তাই নয়, এই হাদিসের বজাহত করতে গিয়ে ইমাম গাজ্জালি বলেন, এই হাদিসের মাতে হাতে ব্যাখ্যা করতে গিয়ে বলেন, এমন কত উম্মতের কথা আমার নবী বলেছেন, যারা হবে এমন ভাবে নিজের সারা জীবনের ধন সম্পদ বিক্রি করে একবার সোনার মদিনা দেখার জন্য পাগল হয়ে থাকবে। সুবহানাল্লাহ, আছে কি নাই? উচ্চ আওয়াজে বলেন মারহাবা, আওয়াজ হয় নাই? আপনার নবী, আমার নবী যে পাগলদের কথা বলেছেন, সে পাগলের সারিতে যদি নিজেকে মনে হয় একটি বারের জন্য, তারা বলবেন মারহাবা, আর একটু মহব্বতের আওয়াজ। দ্বিতীয় নম্বর কথা দীপ্ত কণ্ঠে বলে যেতে যাচ্ছি, এটা হচ্ছে বেলায়েতের দরবার, এটা হচ্ছে এলমের দরবার, এটা মহব্বতের দরবার, এটা আদবের দরবার। কলেজের মধ্যে গেলে
আপনার জন্য যখন আপনি কলেজে যান বিভিন্ন সাবজেক্টের সমন্বয় থাকে, বাংলা, অঙ্ক, ইংরেজি, ফার্সি, আরবি, বিভিন্ন কিছু কিছু থাকে, আল্লাহর ওলির দরবার হচ্ছে প্রত্যেক জনের জন্য, অল সাবজেক্ট আছে। দুই বিশ্ববিদ্যালয়ের দুই ভার্সিটির মধ্যে পার্থক্য কি? উত্তর আসবে এক ভার্সিটিতে এমন ভাবে যোগ্য, যদিও বলা হয় মানুষ তৈরির কারাগার, মানুষ তৈরির কারখানা, মানুষ তৈরির জন্য কলেজ ভার্সিটি, মানুষ যে কি তৈরি হচ্ছে নাকি সন্ত্রাসও আছে, আরেকটা আওয়াজ দিয়ে বলেন না কেন, আছে কি নাই? ওইটাও বিদ্যালয়, এটাও বিদ্যালয়, দুই বিদ্যালয়ের মধ্যে পার্থক্য আছে। এক বিদ্যালয়ের মধ্যে দুনিয়ার হিসেবে শিক্ষিত করা হয়, আর এই বিদ্যালয়ের মধ্যে মানুষের মতো মানুষ তৈরি করা হয়। কথা বলেন ঠিক না বেটি? আজকে আপনি আমি এখানে সময় দিচ্ছি, মহাব্বত দিচ্ছি, টাকা দিচ্ছি, পয়সা দিচ্ছি, নিজের অর্জিত সম্পদ ব্যয় করছি কিসের জন্য? শুধু একটু মাত্র মানুষ হওয়ার। আওয়াজ দিয়ে বলেন না কেন, না হোক খাই দেয় আমাদের কোনো কাজ নাই। কথা বলেন না কেন, প্রত্যেক জন মানুষ নিজ নিজ জায়গায় ব্যস্ততা আছে না, আছে কি নাই? তারপরে কিন্তু সময় বের করে চলে আসলাম শুধু একটু দয়ার নজর পাওয়ার জন্য। এতটুক মনে রাখবেন আপনারা যারা এখানে এসেছেন, যতক্ষণ পর্যন্ত এই ছায়া তলে আছেন, আল্লাহর রহমতও আছে, আমার নবীর রহমতও আছে, বলির বেলায় তো নজরও আছে। সেজন্য আমার হিন্দাল ওয়ালি বান্দা নামাজ আতা রসুল খাজায়ে খাজাগা খাজা গরিব নামাজ একটি কিতাবের মধ্যে বলেন, আল্লাহর ওলির দরবার থেকে, আল্লাহর ওলির দুনিয়া থেকে পর্দা করার পর ওনার মাজার থেকে কাছে যাওয়ার চাইতে দূরে যাওয়া, দূরে থাকাটা উত্তম। আল্লাহর ওলির মাজারে আপনি আমি কি মনে করি যাইয়া তাড়াতাড়ি দৌড়লাম একটু দৌড়তে পারলাই আমি, কিন্তু তা নয়। বললা যে দূরে থাকো, বিয়াদবের সাথে গায়রা হাজিরা অনেক ভালো, তুমি গেলা সালাম দিলা এরকম করে দল্লা ওই রকম করে দল্লা, ওরে আল্লাহর বান্দা, আল্লাহর ওলির দরবারে কি শুধু তোমরা মানুষ আসছো নি, আল্লাহর ফেরেশতারাও তো আছে, জিন জাতিও তো জিয়ারত করতে আসে। সবসময় একটু দূরে থাকবা, দূরে থাকবা, তাহলে নজরটাও থাকবে, শুধু আদব এবং মহাব্বত নিয়ে বসবা। এক জামানা সোহবতে বা আউলিয়া এমনি টেমনি কথাটা বলে নেই, আমি আপনাদের সময় বেশিক্ষণ নষ্ট করব না। এখানে তো আমি বারবার কতবারও বলেছি, আজকেও বলছি, এখানে ওয়াইজ করার জন্য আসি নাই, বক্তা হিসেবে আসি নাই, এখানে গোলামের হাজিরা দিতে এসেছি। এখানে এখান থেকে করে কিছু এনার্জি নিই, মাইজবান্ডা দরবার শরীফে করে কিছু এনার্জি নিই, তারপর সারা বছরে চলে বাংলার জমিনে আনাসে গান আছে। আর এটা কি ইন্নামাল আমালু বিন্নিয়ত, আমার নবী তো বলে দিয়েছেন নিয়তের উপর কর্ম। আরেকটা আওয়াজ দিয়ে বলবেন না, আপনারা বেশি বিরক্ত হচ্ছেন মনে হয় না, আওয়াজে তো তাই মনে হচ্ছে। 10 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি, চিন্তা না, একদম 10 মিনিটের মধ্যে শেষ করে আমি চলে যাচ্ছি ইনশাআল্লাহ। কুল কায়নাতের সমস্ত যত কিতাব আছে সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম আল কোরআন। পয়েন্টটা বোঝার চেষ্টা করবেন, ইমানি কর্ণ দিয়ে শোনার চেষ্টা করবেন। এই কোরআন এমন একটা সাবজেক্ট ইসলামের মধ্যে হাজার হাজার শত শত মতামত থাকলো, 73 দলে বিভক্ত থাকলো, কোরআনের ব্যাপারে সমস্ত মুসলমানগণ এক বাক্যে একমত যে এটা আল্লাহর বাণী, এমন একটা বাণী, জালিকাল কিতাব লা রাইবা ফিহি, যার মধ্যে কোনো সন্দেহ নাই। এখানে আমি একটা পয়েন্ট নোট করার চেষ্টা করব, আপনারা একটু মনোযোগ দিবেন। হেদায়ত কার জন্য? যে পথভ্রষ্ট তার জন্য। একটা আওয়াজ দিয়ে বলেন, যে সঠিক পথে আছে তার জন্য হেদায়েতের কোনো প্রশ্ন নাই। মুত্তাকিন মানে কি? যে নেককার। সুবহানাল্লাহ, তো বলা মুত্তাকিন মানে যে নেককার, মুত্তাকিন মানে যে হেদায়েত প্রাপ্ত, মুত্তাকিন মানে যে রহমত প্রাপ্ত। এক কথায় বুঝে নেন, মুত্তাকিন মানে যে সঠিক পথে আছে তাকে বলা হয় মুত্তাকি। সূরা বাকারার আয়াতের প্রথম দিকে গভীর মনোযোগ, আলিফ লাম মিম হুরুফে মুকাত্তিয়াত এক সাইডে, জালিকাল কিতাব, আল্লাহ পাক বলছেন এই কিতাব এমন কিতাব, লা রাইবা ফিহি, যার মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল্লিল হুদাল্লিল, আরেকটা আওয়াজ দিয়ে বলেন হুদাল্লিল, পথ প্রদর্শক কাদের জন্য? মুত্তাকিনদের জন্য। তার মানে কি? কোরআন পড়ার আগে মুত্তাকিন হয়ে গেল সে পথ প্রদর্শক হয় নাই, সঠিক পথ পায় নাই, কোরআনে তাকে পথ দেখাবে, এটার কোনো কথার কোনো অর্থ মিল আছে নাকি?
আরেকটা ওয়াজ দিয়ে বলেন না, মুত্তাকিনকে যে সঠিক পথে আছে তো তার জন্য তো কোরআন হাদি হতে পারে না, সে তো অলরেডি হেদায়েত প্রাপ্ত হয়ে গিয়েছে। যদি আয়াতটা তো এরকম হুদাল্লিন নাস তাহলে আমি বুঝতে পারতাম যে মানুষের জন্য কোরআন হচ্ছে পথ প্রদর্শক, যে সঠিক রাস্তা পায় নাই কোরআন তাকে সঠিক রাস্তা দেখাবে, কিন্তু আল্লাহ হুদাল্লিন নাস বলেন নাই, হুদাল্লিন মুত্তাকিন বলেছেন। আরেকটা ওয়াজ দিয়ে বলেন না কেন রে ভাই, হুদাল্লিল মুত্তাকিন মানে কি? ওরে ওরে কোরআনের আলো গড়ে গড়ে জ্বালো, কোরআনের আলো তো গড়ে গড়ে জ্বালাই ফেললা, হুদাল্লিল মুত্তাকিনের ব্যাখ্যা তো বুঝলা না। যদি জানতে চাও কোরআনের হাকিকত, যদি বুঝতে চাও কোরআনের মর্মার্থ, যদি জানতে চাও কোরআনের রহস্য, যদি উদ্ঘাটন করতে চাও কোরআনের মগজ, তাহলে আর দেরি করিও না, আল্লাহর ওয়ালির কদমে পাকের মধ্যে চলে আসো, ওই ওয়ালির কদমে যার সাথে মাওলা আলীর ওই দরে এলামের শাহরের দরজার সাথে সম্পর্ক আছে, আল্লাহর ওয়ালির কদমের মধ্যে যখন হাজিরে দিবা কোরআনের মগজ তোমার বুঝে চলে আসবে, আল্লামা জামির মতো চিৎকার দিবেন সুবহান আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে বলেন না সুবহান আল্লাহ। কোরআন তারাও পড়ে, কোরআন আপনারাও পড়েন, একজনে পড়ে বলে কোরআনের দোষ কোরআনের মধ্যে আমার নবীর দোষ বের করে, আরেকজনে পড়ে জায়গায় জায়গায় বলে যে দোষ তো পাই না, সব জায়গায় শুধু দেখি নবীর গুণগান আর গুণগান, গুণগান আর গুণগান। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে একজনে চোখ দিয়ে পড়ে আরেকজনে মন দিয়ে পড়ে। এইখান থেকে আমি যে কথাটা বলতে চাচ্ছি এই দরবার থেকে, সেই কথাটা হচ্ছে কুল কায়নাত সৃষ্টি হয়েছেন মহব্বতের কারণে, কবরের হিসাব হবে মহব্বতের কারণে, আরেকটা আওয়াজ, হাসরের হিসাব হবে মহব্বতের কারণে, জান্নাতের মামলা হবে মহব্বতের কারণে। আমল আছে কিন্তু পরে মহব্বতের তাকাজা, সর্বপ্রথম ইমানদার ভাইয়েরা ইমানি কোনটা আওয়াজ দিবেন, কবরের মধ্যে প্রশ্ন কয়টা, আরেকটা আওয়াজ, আরেকটা আওয়াজ, সবার জন্য তিনটা, এক নাম্বার মান রব্বুকা আল্লাহ সম্পর্কে প্রশ্ন, দ্বিতীয় নাম্বার প্রশ্ন মা দীনুকা ধর্ম সম্পর্কে প্রশ্ন, ঠিক না ভাই? ঠিক। আরেকটা আওয়াজ দিয়ে বলেন, এক দলে বলে, একজনে বলে আমরা আল্লাহকে মানি, আমরা ধর্মের অনুসারী, আর তো এত দ্বিধাদ্বন্দ্বের এত কথার কোনো দরকার নাই, কিন্তু আল্লাহ কবরের মধ্যে তিনটা প্রশ্ন রেখে জ্ঞানীদের জন্য একটা রহস্য ছেড়ে দিয়েছেন। আমি প্রশ্ন করব আপনারা শুধু উত্তর দিবেন বুঝার জন্য, মান রব্বুকা যদি প্রশ্ন করা হয় উত্তর হবে কি? আরেকটা আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ, আল্লাহ কৃষ্ণ নয়, দেবতা নয়, ওই নয় সেই নয়, ফেরেশতা দ্বিতীয় নম্বর একটা প্রশ্ন করবে, ধর্ম কি? ও ফেরেশতা, ও ফেরেশতা দ্বিতীয় নম্বর প্রশ্নের কারণ কি? বলে যে হিন্দুদের মধ্যে অনেকেই আছে যারা 10 দেবতা বিশ্বাস করে না, এক আল্লাহকেই বিশ্বাস করে, সেজন্য ক্লিয়ার হতে হবে, ক্লিয়ার হওয়ার জন্য ধর্মের প্রশ্ন আসা জরুরি। দ্বিতীয় নম্বর প্রশ্ন করবে, ওমা দীনুকা তোমার ধর্ম কি? উত্তর আসবে দীনি আল ইসলাম, তাহলে তো এই জায়গায় আল্লাহর কথাও চলে আসলো, ধর্মের কথা চলে আসলো, প্রশ্ন তো শেষ হয়ে যাওয়ার দরকার ছিল। আরেকটা আওয়াজ দিয়ে বলেন, কিন্তু আল্লাহ প্রশ্নের শেষ করেন নাই, আরেকটা রেখে দিছেন, ঠিক না বে? ঠিক। দ্বিতীয় কথাই মনোযোগ, ধর্ম আগে না নবী আগে, কথা বলেন না কেন? তাহলে কবরের প্রশ্নের মধ্যে সিস্টেমটা এইভাবে হওয়া দরকার ছিল, প্রথমে আল্লাহর কথা, তারপরে নবীর কথা, তারপরে ধর্মের কথা, তাহলে সিরিয়াল কিন্তু ঠিক থাকতো। আর কেউ আওয়াজ দেন না কেন? প্রথমে আল্লাহর কথা, কারণ আল্লাহ পাক স্রষ্টা হিসেবে, এক নম্বর আল্লাহর প্রশ্ন, দ্বিতীয় নম্বর নবীর কথা আসার দরকার ছিল, কারণ নবীর মাধ্যমেই তো ধর্ম পেয়েছে, কিন্তু আল্লাহ প্রশ্ন তা করলেন না, সিস্টেম কি করলেন? প্রথমে আল্লাহ সম্পর্কে, তারপর ধর্ম সম্পর্কে, তারপর নবী সম্পর্কে। আল্লাহ এই রকম করলা কেন? বলে যে আমার প্রত্যেকটা হুকুমে, প্রত্যেকটা কাজের মধ্যে জ্ঞানীদের জন্য অনেক বড় রহস্য রেখে দিয়েছি। আল্লাহ সম্পর্কে প্রশ্ন করার সাথে সাথে আপনার ক্লিয়ার হয়ে গেল এইটা নাস্তিক নয়। আরেকটা আওয়াজ দিয়ে বলেন না কেন? নাস্তিক নয়, কিন্তু প্রশ্নটা থেকে যায় হিন্দুদের মধ্যে আল্লাহকে এক মানে, বৌদ্ধদের মধ্যে এক মানে, ও বান্দা তুই কি হিন্দু গুরু নাকি বৌদ্ধ গুরু? প্রশ্ন করে বললো মা ওয়ামা দীনুকা তোমার ধর্ম কি? উত্তর দিল দীনি ইসলাম, ফেরেশতা বুঝতে পারলো হিন্দু নয়, বৌদ্ধ নয়, খ্রিস্টানও নয়, সে মুসলমান। বিবেক বলে প্রশ্ন শেষ, কিন্তু আল্লাহ বলে যে না ফেরেশতা আরেকটা আছে, এটা কর মেইন কোশ্চেন। ও আল্লাহ আবার কি বলে যে ধর্মের ভিতরে তো অনেকগুলো আছে, আমার নবী বললেন 73 দল হবে, 72 দল যা
নাকি এক দলের মধ্যে আছে, এটাই হচ্ছে ফাইনাল, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। আল্লাহটাও আছে, ধর্মটাও আছে, দুইটা উত্তর দিতে পারলো, তিন নাম্বারটা দিতে না পারলে চির জাহান্নামী। তিন নাম্বার ফাইনাল প্রশ্ন, ওমা কুনতা তাকুলু ফি হাক্কে হাজার রাজুল, ওই কবরবাসী উত্তর দে, এই পুরুষ সম্পর্কে দুনিয়াতে তুই কি বলতি, এই পুরুষ সম্পর্কে তোর দ্বারা নাকি নিজের মতো মানুষ বলতি নাকি নুরুল্লাহ আবু নবী বলতি। সুবহানাল্লাহ, গভীর মনোযোগ। ওমা কুনতা তাকুলু ফি হাক্কে হাজার রাজুল, হাজার মনোযোগ আছে আপনাদের, শেষ করে দিতাম, শেষ করে দিতাম। ওমা কুনতা তাকুলু হাজার রাজুল, রজুল রজুল নবী বলে নাই, সুবহানাল্লাহ তো বলো, রসুল বলে নাই, নবী বলে নাই, রজুল বলেছিল, রজুল রজুল মানে পুরুষ, রজুল মানে। এখন বলেন আমার আল্লাহ অতীত বর্তমান ভবিষ্যৎ জানে কি জানে না? বান্দাদের মধ্যে কার জ্ঞানে কি আসতে পারে, কি প্রশ্ন আসতে পারে আমার আল্লাহ জানে না? সেজন্য তো আল্লাহ তো বারবার কোরআনের আয়াত নাযিল করবে না, বারবার বিধান দিবে না, সেজন্য কিয়ামত পর্যন্ত যত প্রশ্ন আসবে সমস্ত প্রশ্নের সমাধান একসাথে দিয়ে দিয়েছেন। আরেকটা আওয়াজ দিয়ে বলেন, একজনে বলে যে কবরের মধ্যে নবী আসবে না, তো কি আসবে, তোর নবীর ছবি দেখানো হবে, কিতাবে কি লেখছে নবীর। আরেকজনে কয় যে না না, কবরবাসী থেকে নবীর রজা পর্যন্ত মাটি সবগুলো সরাই দিবে, কবর থেকে নবীরে দেখাবে। তাদের দুইটা মতামত, একটা বলে যে ছবি দেখাবে, আর একটা বলে যে রাস্তা করে দিবে, কিন্তু তারপরও যে আসতে পারে নবী সেটা মানতেছে না। আল্লাহ কয় যে গ্রামাটিক্যাল খেয়াল কর, নাহু খেয়াল কর, রজুল বলা হয় কাকে, পুরুষকে। আরেকটা আওয়াজ দিয়ে বলেন, আরেকটা আওয়াজ দিয়ে বলেন, পুরুষ সবার জন্য রুহের সাথে সাথে দেহরও দরকার আছে। আরেকটা আওয়াজ দিয়ে বলেন, পুরুষ সবার জন্য রুহের সাথে সাথে দেহেরও দরকার আছে, রু এবং দেহ যখন সমন্বয় হবে তখন তাকে বলা হয় পুরুষ। যদি নবী বলতো, যদি নবী বলতো তাহলে প্রশ্ন থেকে যেত, কারণ আমার নবী বলেছেন আমি নবী তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম মাটি এবং খামিরের মধ্যে মিশ্রিত ছিল, আমার দেহ ছিল না, আমিও নবী ছিলাম। আমার আল্লাহ বলে যে না না, রজুল শব্দ বসাই দেন যাতে জ্ঞানীরা বুঝতে পারে, আমার নবীর ছবি নয়, আমার নবীর রূহ নয়, প্রত্যেক উম্মতের কবরের মধ্যে কামলিওয়ালা মদিনাওয়ালা সশরীরে উপস্থিত হবে। ঠিক না বে ঠিক? সেজন্য রজুল শব্দ বসানো হয়েছে, কারণ রজুলের জন্য দেহ শর্ত, রূহ শর্ত। সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে বলেন, বাংলা জমিনের মধ্যে 10টা বাজে মানুষ মারা গেছে মনে করেন 5 জন, এইরকম 10টা বাজে সারা ওয়ার্ল্ডের মধ্যে মিলে গেলেন 1000 জন, একই টাইমে মারা গেলে, একই টাইমে গোসল দিলে, একই টাইমে জানাজা হলো, মিলে থাকতে পারে না? আরেকটা আওয়াজ দেন না রে ভাই, একই টাইমে কবরে, একই টাইমে কবরের প্রশ্ন, একই টাইমে বললো মা কুনতা তাকুলু ফি হাক্কে হাজার রাজুল, হাই হাই হাই। আরেকটা আওয়াজ দিয়ে বলেন না, সুবহানাল্লাহ। বাংলার জমিনে 5 কবর, ইন্ডিয়ার জমিনে 10 কবর, পাকিস্তানের জমিনে 20 কবর, এইরকম করে 1000 কবর, 1000 কবরের মধ্যে 10টা 1 মিনিটে একই প্রশ্ন, মুনকার নাকির ফেরেশতে বলে মা কুনতা তাকুলু ফি হাক্কে হাজার রাজুল, এই প্রশ্নটা শুনলো বাংলার 5 জন, ইন্ডিয়ার 10 জন, পাকিস্তানের 20 জন, এইরকম 1000টা কবরের মধ্যে একই টাইমে 10টা 1 মিনিটের মধ্যে একই প্রশ্ন, প্রশ্ন করার সাথে সাথে 1000 কবরের মধ্যে কামলিওয়ালা মদিনাওয়ালার জন্ম মুবারক। ইন্ডিয়ার জন্য দেখে আমার নবীর সামনে, বাংলার জন্য দেখে আমার নবীর সামনে, আমেরিকার জন্য বলে আমার নবীর সামনে, তারা তারা ঝগড়া লেগে গেল, একজনে বলে যে না নবী আমার কবরে আসছে, আরেকজনে বলে যে না নবী আমার কবরে, আরেকজনে বলে যে নবী আমার করে, হঠাৎ করে রব্বে কারিমের দরবার থেকে উত্তর আসবে, ওরে আল্লাহর বান্দারা এটা শুধু মানুষ নয়, মানুষ মনে করবি না, আমার নবী তো কাদি জাকুম মিনাল্লাহ, এই নূরুনের অধিকারী, আর নূরুনের জন্য কোনো বাধা নাই, নূরুনের জন্য কোনো সীমা নাই, এই নূর যখন যেখানে মন চাই থাকতে পারে, আমি আল্লাহ সেই ক্ষমতা আমার কামলিওয়ালা মদিনাওয়ালা উম্মতওয়ালা হায়াতুন নবী জিন্দা নবীকে দান করেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে বলেন মারহাবা, আরেকটা আওয়াজ দিয়ে বলেন, আমার আলোচনা শেষ, লাস্ট কথা, না 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 লাস্ট কথায় চলে আসলাম আমি, আলহামদুলিল্লাহ আওয়াজ। আর ভাই তার আগামী দিনে নাচ ছড়ি বাংলাদেশের নিয়ম হলে নাচ ছড়ি টিয়ে ভাই, হুজুরক তোলা গলা ফাটা ফেলে লো, হুজুর দেয় না দেয় না, হুজুরক তোলা ওয়াইজ করলে গলা ফাটা টিয়া দেয় না, বদবরা মানুষ শুনুন ওই নাচ শিল্পী অনুরোধ বোধ হয়। আর ভাই না সমুদ্র টিয়া লেগে গাড়ি দিলাই পাক পর্যন্ত, আলহামদুলিল্লাহ বলে।
আর কেউ দিবেন না দশটি কি বৃষ্টিকে, আল্লাহ সকলের মহব্বত কবুল করুক। বললাম কি রজুল মানি দেহ দরকার রুহও দরকার, দেহ দরকার দেখো দরকার রুহও দরকার, নবীর জন্য দেহ শর্ত নয়। আরেকটা আওয়াজ দিয়ে বলেন, আরেকটা আওয়াজ দিয়ে বলেন। এখন বুঝবেন আরেকটু সহজ করে দিলেই আপনাদের মহব্বত। বললাম না এখন আমি বলতেছি না, ওইখান থেকে যা বলাচ্ছে আমি বলতেছি রে ভাই, কারণ উনি তো ওইখান থেকে ডাইরেক্ট সরাসরি বলল। শোনার মতো কান আমাদের, বুঝার মতো জ্ঞান আমাদের, তো সেজন্য উসিলা করে দিয়েছেন। দয়া যদি না থাকে, একটু যদি নজর না থাকে, আমার মতো হাজারটা মুকারিম ভাই সেখানে কিচ্ছু কইতে পারতো না। কথা বলেন ঠিক না বেটি? আমার গৌসুল আজম মাইজবান্ডারির দরবারের মধ্যে প্রশ্ন করতে গেল, আমার গৌসুল আজম মাইজবান্ডারি তাদের যাওয়ার আগে বললেন একটা কাজ করো, কিছু শরবত বানায় রাখো, মেহমান আসতেছে। আরেকটা আওয়াজ দিয়ে বলেন, হযরত রমজান কালে দিনের বেলায় শরবত, যেটা কইছি সেটা করো, সুবহানাল্লাহ তো বলে না। গৌসুল আজম মাইজবান্ডারির দরবারে গোলাম প্রস্তুত রাখলেন, আসলেন বড় বড় আল্লামা মাওলানা, আমার গৌসুল আজম মাইজবান্ডারিকে প্রশ্ন করবে বিভিন্ন বিষয় নিয়ে। একটা কথা মনে রাখবেন, গৌসুল আজম মাইজবান্ডারি শুধু বলি নয়, উনি অনেক বড় একজন আলেম, এটাও জানে রাখবেন। শুধু আমরা বলি মনে করি, আলেমও বড়, হাজার হাজার আলেমকে ফিসিয়ে ফেলতে পারে এত বড় আলেম। আরেকটা আওয়াজ দিয়ে বলেন না কেন? তো প্রশ্নকারীরা আসলো সুন্দর করে, আমার গৌসুল আজম মাইজবান্ডারি বললেন এত গরমের মধ্যে আপনারা আসছেন, আগে একটু পানি টানি ফান করেন, শরবত খান, তারপরে কয় ঠিক আছে হুজুর দেন, মেহমানদারি তো খুব ভালো আনা। দুপুর বেলা সুন্দর করে পানি টানি খাইলো, পানি টানি খাওয়ার পরে আমার গৌসুল আজম মাইজবান্ডারিকে প্রশ্ন করবেন, এমন সময় আমার গৌসুল আজম প্রথম প্রশ্ন করলেন, আচ্ছা হুজুর রোজা অবস্থায় দুপুর বেলা কি পানি খাওয়া জায়েজ আছে? আস্তে করে বলেন, আমরা তো ফানিয়ে না খাইয়ে ফেলছি। এই কাহিনী জগতে জানে কিভাবে হলো সেটা জানে? তারা তো আলেম, তারা তো বিবেকবান, তারা তো পাগল নয়, এক ঝাঁকজন আশ্চর্যজন যেগুলো আসছে, একজনের কি মনে ছিল না, একজনের কি ধারণা ছিল না আজকে রমজান, একজনের কি ধারণা ছিল না আমরা দুশ্মনের ঘরে পানি খাবো? কেন ভুলে গেল, কেন ভুলে গেল, কেন ভুলে গেল, কেন? হাদিস শরীফ খেয়াল করেন, আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী এলমের শহর, আলী হচ্ছে দরজা, আর দরজা যে জায়গায় থাকে পর্দারও ব্যবস্থা আছে। আরেকটা আওয়াজ দেন না কেন? আলী যে দরজা যে জায়গায় থাকে পর্দারও ব্যবস্থা থাকে। এই এলমের শহরে সেই প্রবেশ করতে পারবে যার কাছে নবীর মহব্বতের চাবি থাকবে। আমার নবীর মহব্বতের চাবি ছাড়া না এলমের দরজা খুলবে, শুধু তাই নয়, খোদার কসম ওয়াল্লাহ 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 জান্নাতের দরজা পর্যন্ত খুলবে না আমার নবীর মহব্বতের চাবি ছাড়া। এ বিশ্বাস আছে কি নাই? বিশ্বাস আছে কি নাই? নামাজিরা নামাজ দিয়ে জান্নাতে যাবে, আবার সেই নামাজ দিয়ে অনেকে জাহান্নামেও যাবে। আরেকটা আওয়াজ দিয়ে বলেন, কবরে প্রশ্ন করলো, মা আকুন তাতাকুলু ফি হক্কি হাজার রজুল, আপনি আমাকে দেখেছেন, আমি আপনাকে দেখেছি, এই অদমকে আপনারা দেখেছেন, দুই দিন পরে যদি আমি এই রাস্তা দিয়ে হেঁটে যাই, একশো জনের মধ্যে একজনও কি চিনবে না? বাড়ি ভাই কেমন আছেন? হঠাৎ করে আমি যাওয়ার সময় একজন আমার সাথে ধাক্কা লেগে গেল, আপনি এসে তারা ধরে নেই তুই চিনস দরবারে বাড়ি এসে আজাদারে তুই ধাক্কা দিস, উত্তর কি দিবে? ভাই আমি তো চিনি না, দেখলে না চিনতাম। একটু পয়েন্টটা বোঝার চেষ্টা করবেন, দেখলে না, দেখলে না, আরেকটা বুঝলেন, দেখি নাই, এটাই তো বাস্তব। নবীজিকে তো জীবনে আপনি আমি দেখি নাই, কবরে নবী আসবে না? কবরে নবী আসবে না? এত আল্লাহ হই দেরে বাবা বলি দরবার, আমি তো হুমতি নাই, সুবহানাল্লাহ, না হদ দাবা, ইয়েনারও হুমতি নাই, ইয়েনারও হুমতি নাই, এত আল্লাহ শূন্য কল হন বাতে নমরে। আরেকটা আওয়াজ দিয়ে হন না, এই আমাদের হুজুরও চলে আসছেন, বলেন আলহামদুলিল্লাহ, আমার আলোচনা একদম শেষ, না না শেষ করে দিচ্ছি, আরে সবসময় শুনতেছেন তো ভাই, শেষ করে দিই না, দেখি নাই চিনি নাই, না চিনলে বলবো কিভাবে, না চিনলে বুঝবো কিভাবে, না চিনলে মানবো কিভাবে, ঠিক না বে? ঠিক
আমির ভান্ডারের পাগলেরা জীবনে কোনোদিন নবীরে দেখছেননি। আমার নবীর চোখ মোবারক কিরকম, আমার নবীর ঠোঁট মোবারক কিরকম, আমার নবীর চেহারা মোবারক কিরকম, আমার নবীর চুল মোবারক কিরকম, আমার নবীর ঠোঁট মোবারক কিরকম, আমার নবীর চোখের আব্রু মোবারক কিরকম, আমার নবীর নাক মোবারক কিরকম, লম্বা না ছোট, সুলম্বা না বাটি কিরকম, কখনো জীবনে। এখন কবরের মধ্যে আসলো এখন আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহ দেখলে না চিনতাম, চিনলে না বলতাম? আরেকটা আওয়াজ দেন না কেন? যারা দেখেছে তারাই বলবে। আবু বকর সিদ্দিককে জিজ্ঞেস করলে ডেফিনেটলি বলে দিবে হাজা নবীউল্লাহ, ওমর ফারুক বলবে হাজা নবীউল্লাহ, স্বাভাবিক দেখেছে চিনেছে বলেছে। আমরা তো 2017 সালের ডিজিটাল বান্দা, ডিজিটাল উম্মত, আমরা তো জীবনে নবীকে তো দেখার দূরের কথা, ফেসবুকে শুধু নামাত্র নবীর জুতা মোবারকটা একটু দেখছি। ও আল্লাহ এটা আবার কেমন বিচার, এটা তো পুরো অন্যায় করলা, নবীর জীবনে দেখি নাই কিন্তু নবীকে প্রশ্ন করছো নবীর ব্যাপারে, এই বান্দা বল নিকে, না বলতে পারলে মাই কথা বলে না রে ভাই, এটাও বিচার হয় নাই, কথা বলে না কেন, এটাও বিচার হয় নাই। আমার আল্লাহ বলে যে হাসরের আগে কবরের প্রধান পরীক্ষা হচ্ছে তিনটা প্রশ্ন, তিনটা প্রশ্নের মধ্যে ফাইনাল প্রশ্ন হচ্ছে তিন নাম্বারটা, আর এই তিন নাম্বারটার মধ্যে নির্ভর করবে তুমি জান্নাতে যাবা নাকি জাহান্নামে যাবা। এই তিন নাম্বার প্রশ্নের উপর ডিপেন্ডেন্ট করছে তুমি কি আমি আল্লাহ রহমতের ছায়ার নিচে থাকবা নাকি গজবের মাইরির নিচে থাকবা। আল্লাহ ব্যাপার তো বুঝলাম না, কয় বুঝো নাই বান্দারে, লজিক দিয়ে, নাহু দিয়ে, সরব দিয়ে, বাস্তবতা দিয়ে একটু চিন্তা করো। তুমি বলছো নবীকে তুমি জীবনে দেখো নাই, সেজন্য তুমি নবী কিনা বাসত্ব না মিথ্যা বলতে পারছো না, সেজন্যই তো তোমাদেরকে বলেছিলাম নবীর মহব্বতের আগুন অন্তরে জ্বালাই রাখো। আর একটু মহব্বতের আওয়াজে ছেলে বিদেশে, মা বাংলাদেশে, হঠাৎ করে মা বলে ওঠে আমার ছেলের জন্য খুব অস্থির লাগে, অস্থির লাগে, হঠাৎ করে খবর আসলো ছেলের পা একটা কেটে গেছে, অবাস্তব বলে বলে, বাস্তব না বাস্তব? না মোবাইল, না রিংটোন, না ফেসবুক, না ইমো, মা জানলা কেমনে? কয় সব মোবাইলের উপরে আরেকটা মোবাইল আছে মা এবং ছেলের মাঝখানে, অন্তরের মোবাইল। আরেকটা আওয়াজ, ও মা এই মোবাইলটা চালু হলো কেমনে? কয় আমার অন্তর আমার ছেলের প্রতি মহব্বত আছে। তার মানে কি? ও উম্মতের রাসূলা বারবার নবীর মহব্বতের কথা কেন বলা হচ্ছে জানেন নাকি? বলে যে কবরে নবীকে তো আগে দেখি নাই, নবীকে তো চিনি নাই, কিন্তু কবরে যখন আপনার কবরে আমার নবী যখন উপস্থিত হবে, মা কুনতা তাকুলু ফি হক্কি হাযার রাজুল, এই প্রশ্নের সাপেক্ষে আপনি নবীকে দেখেন নাই, আপনি নবীকে দেখেন নাই, আপনি নবীকে দেখেন নাই, কিন্তু যদি নবীর মহব্বত আপনার অন্তরে থাকবে, আপনার অন্তর বারবার করে বলে উঠবে ওরে আব্দুল্লাহ আর চিন্তা করিস না, এই হলো সেই, এই হলো সেই যাকে না দেখে মহব্বত করেছিলি, এটাই হচ্ছে কামলিওয়ালা মদিনাওয়ালা দয়াল নবী সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বলেন মারহাবা। আল্লাহ পাক আজকের আমাদের সকলের হাজিরকে কবুল করুক, আজকের মাহফিলকে, 12 দিন ব্যাপী মাহফিলকে যে যেভাবে মহব্বত করছেন, আমি শুধু এতটুকু বলতে চাচ্ছি আপনাদেরকে, আপনারা আমির ভান্ডারের খাদমে সালাওয়াত রাসূলকে মহব্বত করছেন না, আপনারা আমার নবীর মিলাদুন নবীকে মহব্বত করছেন। আর মিলাদুন নবীতে কারো ব্যক্তিগত নয়, নবীর মিলাদ নবীর উম্মতে করতেছেন। যারা সাজাইয়েছেন উনারা বলে যে আমরা নবীর উম্মত, তাই সাজাইয়েছি, যারা এসেছেন যারা আসবেন তারাও বলতেছে আমরা নবীর উম্মত, তাই নবীর মিলাদে যাচ্ছি। আর কাদের কারো যদি নসিবে না থাকে আমাদের কিছু করার নাই, আল্লাহ আমাদের নসিবে বিরিয়ানি রাখছে সেটা কি আমাদের দোষ? কথা বলেন না রে ভাই। আল্লাহ আমাদের নসিবে 12 দিন ব্যাপী যে বিরিয়ানি রাখছে লাস্টে সেটা কি আমাদের দোষ? আমরা তো আল্লাহর কাছে চাই নাই আল্লাহ বিরিয়ানি দাও, আল্লাহ বলে যে নবীর মহব্বত করলে এটাও ভাবি, এটাও ভাবি, সব ভাবি। কথা বলেন ঠিক না বেটি? পরিশেষে দরবারে বারিয়া শরীফের সমস্ত ঔলাদের জন্য আমিরুল আউলিয়ার পাক কদমের মধ্যে দোয়া আছে, আমার আলোচনা এই জায়গায় শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।